শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এত আসার মাঝেও আমার কাছে মনে হয়েছে যে আবার অনেক মনে পিছাই গেলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে মরার উপর খরার ঘা। আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি সুনামগঞ্জের রাস্তা, রাস্তার পাশে আমরা দাঁড়াই আছি। এ তাও ত্রাণ নিয়ে আসছিলাম, আইসা দেখি পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ মাহবুব জানে যে খাবার যদি পৌঁছাইতে না পারি সুনামগঞ্জে, এখন রাস্তাতে যাওয়ারও কোনো উপায় নাই। এটা যাওয়া বলে জায়গাটার নাম গোবিন্দগঞ্জ এবং ছাতকের মধ্যখানে একটা জায়গা। এখন আমরা এখানে এসে পুরা ত্রাণ নিয়ে আটকাই আছি, এবং আমাদের ত্রাণ আটকাইছে অসুবিধা নাই, কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা ট্রাক এইদিকে পড়ছে আর একটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে, এরা আটকায় রাখছে। আপনারা এখন আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে এই রাস্তায় ক্লিয়ার করা যাবে না। পানির আওয়াজ যদি শুনেন মনে হয় সমুদ্রের মতো। দেখেন রাস্তার এখানে আর কিন্তু এই কি কিন্তু নাই, এই যে লোকজন যাচ্ছে দেখেন, এখন মেইন রোড রেখে আপনার এখন এই হাওর হয়ে গেছে, হচ্ছে কি নৌকাই হয়ে গেছে প্রধান বাহন। ভাই একটু দিকে আসেন, একটু আপনি পুরাই আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। আপনি কি গাড়ির সাথে মাটি ভাঙা গেছে রাস্তার নিচ দেখে এবার দেখে না গাড়ি আমরা যাওয়ার পথে আপনারা যাই আবার ভাঙছে। কেরেং না আসা পর্যন্ত তো পারবেন না। উনার বক্তব্য হচ্ছে কেরেং আসা না পর্যন্ত কোনোভাবেই এখন আর এই রাস্তা ক্লিয়ার করা যাবে না। এখন খাদ্য সামগ্রী পাঠানোর জন্য মেইন রোডটা এই সুনামগঞ্জের সাথে যদি রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে আরো মারা যাবে। আমার কথা হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের, এখানে আমাদের কিছু করার নাই আর। সব বড় বড় মেশিনারি সরকারের লোক ছাড়া কোনোভাবেই সম্ভব না। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রোডস এন্ড হাইওয়ে বলেন, এলজিডি বলেন, একটা লোক এই জায়গার মধ্যে নাই। ওনার বক্তব্য হইলো মাত্র দুইজন আর্মি আসছিলেন দেখে গেছেন। সরকারের নির্দিষ্ট ডিপার্টমেন্টের এলজিডি রোডস এন্ড হাইওয়ে তারা কিন্তু নাই। তারা হয়তো হিসাব গুনতেছেন যে কবে বন্যা কমবে আর রাস্তা ঠিকের নামে আবার মাল খাওয়া শুরু করব। এইসব কইলেন মাল খান, কিন্তু এখন মানুষে বাঁচানোর রাজনীতি পরে করেন, আগে মানুষ বাঁচান। আমি আপনাদেরকে বলবো, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা বোঝার চেষ্টা করেন এইখান থেকে একটু করে এই ট্রাক্টরও বাঁচানো যাবে না। আরে এইটা তো একটা 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 দেশ তো, এটা এইখানে আপনাদের জবাবদিহিত থাকা উচিত। এইভাবে চলে না, কিন্তু আপনারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেন। এই বলে বিদায় নিচ্ছি আজকে এই যাওয়া বাজার এই জায়গা থেকে। যাওয়া যাওয়া ভালো থাকেন, সুস্থ থাকেন।